আসানসোল কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ড এলাকায় বাস স্ট্যান্ড বানানোকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোদ্দল প্রকাশ্যে। এবার তৃণমূলের গোষ্ঠী কোদ্দল প্রকাশ্যে এলো আসানসোল কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ড এলাকার বাস স্ট্যান্ড বানানোকে কেন্দ্র করে। প্রাক্তন কাউন্সিলর শ্যাম সোরেন বলেন, এখানে একটি বাস স্ট্যান্ড করার জন্য জায়গা ঠিক করা হয়েছে, সেমতো নির্মাণ করার জন্য মাপ যোগের কাজ শুরু হয়েছে। অপরদিকে আসানসোলের তৃণমূল নেতৃত্ব রাখি তেওয়ারি জানিয়েছেন, ওখানে অবৈধ নির্মাণ হয়েছে, সেটা সরিয়ে ভালো করে বাস স্ট্যান্ড তৈরির কথা বলেছি। ওখানে বাস স্ট্যান্ড করার জন্য আমরা মন্ত্রীকে অনুরোধ করেছিলাম। ঘটনাকে ঘিরে তৃণমূলের অন্দরে মতানৈক্য তৈরি হয়েছে। ঘটনাকে ঘিরে কটাক্ষ করেছে বিজেপি নেতা শিবরাম বর্মন। তিনি জানিয়েছেন, এখানে কাঠবাড়ি রয়েছে, তাই গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়েছে। কিছু না, আজকে একটা বাস স্ট্যান্ড আমাদের পলাশডিহাতে স্যাংশন হয়েছে, মাননীয় মন্ত্রী মলয় ঘটকের অনুদান থেকে এই বাস স্ট্যান্ড হচ্ছে। এটা আমরা অনেকদিন আগে 300 লোক মিলে সাইন করে দিয়েছিলাম, তার জন্য হচ্ছে। তো আজ সকাল থেকে ওই কাজ হচ্ছিলো পরিষ্কার করা। তার পেছনে যেখানটাতে হচ্ছে সেখানে একটা ইলিগাল কনস্ট্রাকশন আছে, হঠাৎ করে ওখানে একটা টিএমসি ঝান্ডা লাগিয়ে দিয়েছিলো পরিষ্কার করার সময়। তো আমরা বললাম, যতটুকু দরকার ততটুকু আমরা নেবো, তারপরে তো আমাদের দরকার নেই। সেটা বিধানদা এসে আমাদেরকে বলেছেন যে যতটুকু দরকার নিয়ে নাও, তারপরে বাকি জায়গা যদি কেউ দোকান করছে কিছু করছে তার জন্য আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু শ্যামদা এটাতে অনেক রেগে গেছেন। ওনার বক্তব্য হচ্ছে যে যেহেতু উনি অ্যাডমিনিস্ট্রেটর, উনি যেভাবে বলবেন সেভাবে করতে হবে। ওনার কাছে আমাদের আবেদন ছিল যে দাদা ভালো করে হোক, যাতে যখন রোড বাড়বে তখন যেন বাস স্ট্যান্ডটাকে ভাঙতে না হয়। কিন্তু এটাতে ওনার মানে অপমান লেগেছে, যেহেতু আমরা গিয়ে বলেছি, এবং ওনার খুব খারাপ লেগেছে। উনি আমাদেরকে রীতিমতো হুমকি দিচ্ছেন যে দেখে নেবো, এই করে নেবো। আমাদের 15 নম্বর ওয়ার্ডের পলাশডিহা মোড়ে মাননীয় এলাকার বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মলয় ঘটকের অনুপ্রেরণায় একটা বাস স্ট্যান্ড শেল্টার স্যাংশন হয়েছে। তো সেই স্যাংশনের ওয়ার্ক অর্ডার অনুযায়ী আমরা কাজ করছিলাম এখানে। এখানে পুরনো যে বাস স্ট্যান্ড ছিল সেটাকে ভেঙে দেওয়ার একটা কাজ চলছিল। তো যেহেতু ওটা চিহ্ন অবস্থায় ছিল, ওখানে ইউজ করা যায় ওই বাস স্ট্যান্ডটা ভেঙে নতুন বাস স্ট্যান্ড হবে। তো আমরা যখন কাজ শুরু, অলরেডি ভাঙা হয়ে গিয়েছিলো। তো এখানে কিছু যারা তৃণমূলে নাম করে, যারা পার্টিটাকে ব্যবহার করে, তারাই আজকে সরকারের বিরোধিতা করছে, কাজের বিরোধিতা করছে। আজকে তার জ্বলন্ত প্রমাণ আমরা এখানে দেখতে পেলাম। তো যারা বিরোধিতা করছে, আমি আমার জেলা সভাপতি এসেছিলেন, উনি দেখে গেছেন এবং ওনার নির্দেশ মতো এজেন্সিকে মাপাও হয়েছে এবং সেই সঠিক জায়গাটা উনি চিহ্নিতও করে গেছেন এবং তার একটা মীমাংসাও তিনি করে গেছেন। আজকে প্লাশডিহাতে দেখা গেছে দু পক্ষে বা তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্ব। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব আজকে নতুন নয়, তৃণমূল এবং সন্ত্রাস দুটো সমার্থক শব্দ। তৃণমূল যেখানে থাকবে সন্ত্রাস সেখানে হবে। তৃণমূল আছে, সন্ত্রাস নেশে হতে পারে। বাস স্ট্যান্ড নিয়ে যেটা বলছেন, তৈরি করা নিয়ে যেটা ঝামেলা চলে গেছে তৃণমূলের দুটো দলের মধ্যে বা দুটো গোষ্ঠীর মধ্যে, কারণ যেখানে কাঠমানির ব্যাপার আছে এখানটায়, কাঠমানি তৃণমূল সন্ত্রাস সব পারস্পরিক অর্থ একটা শব্দের সমার্থক শব্দ। এগুলো অথবা এটা নতুন কিছু নয়, তৃণমূলে আছে, লেগে ছিল আগে, এখনও চলছে, ভবিষ্যতে যদি তৃণমূল থাকবে এই সন্ত্রাস চলবে। খুব তাড়াতাড়ি আমরা একটা জায়গায় আসবো, তখন সন্ত্রাস মুক্ত করবো আমরা। তৃণমূল যদি থাকবে সন্ত্রাস চলবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, টাইমস বাংলা।